أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. سرديو ستامندولي رمضانের أحكام و مسائل এক এক করে আমরা জানছি আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে আমরা জানব তারাবি সম্পর্কে। তারাবি ওর কয়েকটা নাম আছে, যেরকম কায়ামুল লাইল, উইতর, তারাবি, সালাতুল লাইল। তারাবি শব্দের অর্থ আরাম করা, কারণ দুরাকাত নামাজ পড়া হোক, তারপরে কিছুক্ষণ আরাম করে ফের নামাজ পড়া হোক, দুরাকাত পড়ার পর কিছুক্ষণ আরাম করা হয়, সেই জন্য একে বলা হয় তারাবি। তারাবির ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজানের কিয়াম করে, তারাবির ইহতিমাম করে, তাহলে তার সমস্ত পিছনের গুনাহগুলোকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেয়। তারাবি জামাত সহকারে মসজিদে পড়া আফজল, ভালো না একা একা বাড়িতে পড়া ভালো? নিশ্চয় তারাবি জামাত সহকারে মসজিদে ইমামের সাথে পড়া বেশি উত্তম। তার কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে মসজিদে তিন দিন পর্যন্ত পড়িয়েছিলেন, তারপরে যখন ফরজ হয়ে যাওয়ার ভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ছেড়ে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবার সেটা মসজিদে জামাত সহকারে চালু করা হয়। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে হাদিসও বলেছেন যে ইমামের সহিত জামাত সহকারে মসজিদে ইমামের সঙ্গে তারাবির নামাজ পড়লে সমস্ত রাত ইবাদত বন্দেগী করার সমতুল্য আল্লাহ তাবারক তাআলা নেকি ও সওয়াব দেবেন। আগে হাদিস আমরা জানব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই বিন কাব আর তামিমুদ্দারি রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবা ইকরামকে আদেশ করেন যে তোমরা নামাজ পড়াও। হাদিসটা একটু শুনবেন, হেদায়েতুর রওয়াত আর ইমাম মালিকের কিতাব মুআত্তা, যেটা হাদিসের সর্বপ্রথম বই, তার মধ্যে সঠিক সনদের দ্বারাতে, সহি সনদের দ্বারাতে এটা রিওয়ায়ত করা হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নতুন করে চালু করেন, উবাই বিন কাব এবং তামিমুদ্দারিকে বলেন যে মানুষের সঙ্গে রমজান মাসে তারাবির নামাজ পড়াও, আর তাদেরকে আদেশ করে বি ইহদা আশারা তারাকা, এগারো রাকাত পড়াতে বলেন, এগারো রাকাত পড়াতে বলেন। তাহলে এখানেও বোঝা গেল যে জামাত সহকারে মসজিদে নামাজ পড়া ইমামের সহি ইমামের সঙ্গে বা জামাত তারাবির নামাজ পড়াটাই বেশি উত্তম, বেশি ভালো। এমনকি মহিলারাও যদি মসজিদে এসে তারাবির নামাজ পড়তে চায় তাহলে সেটাও ভালো।
সেটাও ভালো, মহিলারাও তারাবির নামাজ মসজিদে এসে পড়তে পারে। যেরকম তিরমিজি শরীফের হাদিস নাম্বার 646-এর মধ্যে যেটা সঠিক হাদিস, আবু উসার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যে তারাবির নামাজ জামাত সহকারে পড়িয়েছিলেন তার মধ্যে একটা শব্দ আছে, ওয়াদাআ আহলাহু ওয়া নিসাআহ ফাকামা বিনা হাত্তা তাকাওয়াফনাল ফালাহ। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে নামাজ পড়িয়েছিলেন আর তার বাড়ির মহিলাদেরকেও এবং বাড়ির পরিবারবর্গকে, ওয়াদাআ আহলাহু ওয়া নিসাআহ তার স্ত্রীগণকে এবং পরিবারবর্গকেও ডেকে নিয়ে নামাজে শরিক করে। এর দ্বারা বোঝা যায় যে মহিলারাও জামাত সহকারে মসজিদে তারাবির নামাজ পড়তে পারে, এটা পড়া বেশি ভালো। নামাজে তারাবির সময় কোনটা বেশি ভালো? নামাজে তারাবির সময় ইশার পর থেকে শুরু হয়ে যায় এবং ফজরের আজান হওয়ার আগে পর্যন্ত থাকে। যেরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ ইউসাল্লি ফীমা বাইনা আন ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলা আল ফজর 11 রাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত 11 রাকাত নামাজ পড়েন, ওয়া ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন আর 2 রাকাত পরে পরে সালাম ফেরাতেন, ওয়া ইউতিরু বিওয়াহিদা আর 1 রাকাত বিতর পড়তেন। এর দ্বারা বোঝা গেল যে বিতর নামাজ 3 রাকাত একসঙ্গে না পড়ে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়ে 1 রাকাত আলাদা করে পড়াটা বেশি ভালো, বেশি উত্তম। হাদিসের দ্বারাতে এটাই বেশি পাওয়া যায়। তারাবিহ জামাত সহকারে পড়লে সমস্ত রাত জাগার এবং সমস্ত রাত ইবাদত বন্দগি করার সওয়াব বা নেকি পাবে, এটাও আমরা জেনেছি। যদি জামাতের সহকারে মসজিদে ইমামের পিছনে পড়ে তাহলেই এর সওয়াবটা পাবে, আর যদি আলাদা করে পড়ে তাহলে কিন্তু এই সওয়াবটা সে পাবে না, এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে থাকবে। তারাবি ক রাকাত পড়তে হবে এ সম্পর্কে জানবেন যে সঠিক যে রিওয়ায়তগুলো আছে তা হচ্ছে 8 রাকাত আর 3 রাকাত ভিতর। 20 রাকাত সম্পর্কে যতগুলো হাদিস আছে, যতগুলো রিওয়ায়ত আছে, সবগুলো রিওয়ায়ত জাইফ, যেগুলো ঠিক নয়, সব রিওয়ায়তগুলো হচ্ছে জাইফ বা দুর্বল। আর 8 রাকাত সম্পর্কে যতগুলো রিওয়ায়ত আছে সেগুলো হচ্ছে সঠিক। আমি বেশি বিস্তারিত দিতে চাই না, সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করে দিলাম। তারাবির নামাজ 2-2 রাকাত করে পড়া উত্তম, কোনো সময় 4 রাকাত একসঙ্গেও পড়া যেতে পারে। যেরকম সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 4 রাকাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এত সুন্দর, এত লম্বা যে তার সৌন্দর্য সম্পর্কে তোমরা কি জিজ্ঞেস করবে, এত সুন্দর ছিল। কখনো যদি 4 রাকাত একসঙ্গে পড়া যায় পড়া যেতে পারে। অনেকে বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 3 রাত তারাবির নামাজ পড়িয়েছেন, তাই 3 রাতই জামাত সহকারে পড়া উচিত আর অন্য রাতগুলো পড়া ঠিক নয়। এটা ভুল, এটা ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাত পড়ানোর পর একটা উদ্দেশ্যের জন্য ছেড়ে দিয়েছিলেন, আর যদি এটা ভুলই হতো তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তারাবির নামাজ সমস্ত রমজান পড়ানোর আদেশ দিয়েছিলেন? উমারের মতো লোক ভুল করতে পারে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নত আমাদের নিতে হবে। নামাজের তারাবিতে সমস্ত কোরআন শেষ করতে হবে এরকম কিছু নাই, কিন্তু ভালো 30 দিনে 30 পারা পড়ে নেওয়া শোনা খুব ভালো। সাহাবা কেরামরা লম্বা লম্বা কেরাত করতেন, এমনকি সেহরি পর্যন্ত। অনেক সময় মনে করতেন যে এত লম্বা কেরাত হয়ে গিয়েছে আমাদের সেহরি হয়তো ছুটে যাবে, তাই তারাবিতে বেশি বেশি কেরাত করা। আর একে বলা হয়েছে কায়ামুল লাইল, অর্থাৎ অনেকক্ষণ দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতে হবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে ইবাদত বন্দেগীটা করা সব থেকে বেশি ভালো। সদ্য শ্রোতা মণ্ডলী, তারাবির নামাজ সম্পর্কে সংক্ষেপে কিছু মশলা বলে দিচ্ছি যে যদি মসজিদ থেকে সংলগ্ন বাড়ি থাকে তাহলে কি বাড়িতে বসে তারাবির জামাত
ইমামত্বের অনুকরণ অনুসরণ করতে পারবে না, মসজিদের ইহাতার মধ্যেই হতে হবে, তা না হলে সে পারবে না। ওই রকমই নামাজে তারাবির সব থেকে যে সঠিক রিবায়তগুলো আছে সেটা হচ্ছে যে আট রাকাত ওর বেশি নয়, ভিতের পড়া সুন্নতে মুয়াক্কাদা আট, দুই রাকাত পরে আর এক রাকাত পড়া বেশি ভালো, যদি পাঁচ রাকাত পড়তে চাই দু রাকাত করে পরে শেষে এক রাকাত পরে নেওয়া ভালো। আর তারাবির নামাজ দুই রাকাত পড়ার পর সালাম ফেরার পর নির্দিষ্ট কোনো দোয়া নেয়, যে কোনো দোয়া করা যেতে পারে। তো তারাবির নামাজ সম্পর্কে কিছু সংক্ষেপ আলোচনা করলাম, আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তারাবির নামাজ পড়ার এবং পাবন্দী করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।